हाई एवरीवन, वेलकम टू माय यूट्यूब चैनल, इट्स माय हॉबी टाइम। बंधुरा, आज के वीडियोते एडेनिमे टैबलेट ग्राफ्टिंग निये आलोचना करब, किभाबे टैबलेट ग्राफ्टिंग करा हय, की की सतर्कता अवलम्बन करते हबे, केमन स्टक निर्वाचन करते हबे, बा की धरनेर शाखा व्यवहार करते हबे, ए जाबतीय ए वीडियोते थाकछे। सुतरां आपनारा वीडियोटी शेष पर्यन्त देखुन। प्रथमेई बोले राखी, एडेनियम खूब सहज परिचर्यार एकटि गाछ। এই গাছের ছোট চারা খুব সহজে আমরা পেতে পারি। বছরের বিভিন্ন সময়ে বা সারা বছরই এই গাছের এরকম সিডপট তৈরি হয় এবং সেই সিডপট থেকে আমরা সিড পেতে পারি এবং সেই সিড থেকে ছোট ছোট চারা পেতে পারি। বীজ থেকে চারা তৈরি করাও কোনো কঠিন ব্যাপার নয়। আমার চ্যানেলে বিভিন্ন ভিডিও আপলোড করা আছে বীজ থেকে চারা তৈরি নিয়ে এবং অ্যাডেনিয়াম পরিচর্যা নিয়ে, সেগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। অ্যাডেনিয়ামের বংশবিস্তারের ক্ষেত্রে আমরা বীজ থেকে যেমন চারা পেতে পারি, তেমনি এর বিভিন্ন রকম গ্রাফটিং করেও আমাদের পছন্দের মতো চারা পেতে পারি বা অ্যাডেনিয়াম গাছ পেতে পারি। অনেক সময় আমরা আমাদের বন্ধুর বাড়ি থেকে এরকম কোনো পছন্দের অ্যাডেনিয়ামের শাখা নিয়ে আসি, সেটা থেকে চারা তৈরি করার চেষ্টা করি, কিন্তু শেষ পর্যন্ত ব্যর্থ হই। আর আমার এই ট্যাবলেট গ্রাফটিং পদ্ধতি ফলো করলে আপনি একটা শাখা থেকে অনেকগুলো এরকম গ্রাফটিং করতে পারবেন এবং তার থেকে অনেক চারাও পেতে পারবেন। এই যে রোজি ভ্যারাইটি অ্যাডেনিয়ামটি দেখতে পাচ্ছেন, অর্থাৎ থোকা অ্যাডেনিয়াম, আমি চাইছি এই গাছটির চারা বৃদ্ধি করতে বা এই গাছটির চারা সংখ্যা বৃদ্ধি করতে। সুতরাং এর থেকে একটা শাখা নিলে তার থেকে আমি কয়েকটা গ্রাফটিং করতে পারবো। এই যে মাদার গাছটি দেখছেন, এটাও আমার নিজের হাতে গ্রাফটিং করা। আমি এখানে ভি গ্রাফটিং করেছিলাম একটা শাখা নিয়ে, সেটাতে সফল হয়েছি। এখন আপনাদের ট্যাবলেট গ্রাফটিং দেখাবো কীভাবে করতে হয়। এই যে গাছটিকে দেখছেন, এই শাখাটি উপর দিকে বৃদ্ধি পাচ্ছে। এই শাখাটিকে কাটলে গাছটি পূর্ণিঙ্গ হয়ে যাবে। সাথে সাথে এই শাখাটিকে আমি কয়েকটা খণ্ডকে ভাগ করে প্রত্যেকটি খণ্ডকে আমি গ্রাফটিংয়ের কাজে ব্যবহার করতে পারবো। এই যে কেটে নিলাম, মাদার গাছের কাটা অংশে ছত্রাকনাশক লাগালে ভালো হতো, কিন্তু আমি যেহেতু এই গাছটি মার্চ মাসে করছি, সেই জন্য আমি এখানে ছত্রাকনাশক লাগাবো না, এতে কোনো অসুবিধা হবে না। গ্রাফটিং করার জন্য স্টক হিসাবে আমি এরকম অ্যাডেনিয়ামের একটা বীজের চারা নিয়ে নিয়েছি। এটা গোলাপি সিঙ্গেল পেটাল ভ্যারাইটির একটা অ্যাডেনিয়ামের চারা। আমি এখান থেকে 1.5 বছর আগে বীজ থেকে তৈরি করেছিলাম। গত বছর অর্থাৎ এখান থেকে 6 থেকে 7 মাস আগে আমি নতুন পটে পটিং করেছিলাম। এরকম বয়সের বা এরকম সাইজের চারাগুলিকে গ্রাফটিংয়ের স্টক হিসাবে খুব ভালোভাবে ব্যবহার করা যেতে পারে। তাছাড়া গাছের বয়স যদি এর চেয়েও বেশি হয় তাতেও কোনো ক্ষতি নেই। এভাবে স্টক নির্বাচনের ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই যে আমি স্টকটি ব্যবহার করব, অর্থাৎ নিচের অ্যাডেনিয়ামটি ওপরের অ্যাডেনিয়ামের থেকে সামান্য মোটা হবে, এতে দেখতে ভালো লাগবে। প্রথমে যেটা করতে হবে যে এই আমি স্টক নিয়ে নিয়েছি, এর নিচের থেকে অর্থাৎ যে কাণ্ড যেখান থেকে শুরু হচ্ছে, সরু অংশ, সেখান থেকে মোটামুটি 2 ইঞ্চি রেখে তার উপর থেকে এরকম কেটে ফেলতে হবে। আর কাটার ক্ষেত্রে একবারের চেষ্টা কাটতে হবে এবং কাটারটি খুব জীবাণুমুক্ত করে সেই কাটার ব্যবহার করতে হবে। এই শাখাটি রোজি ভ্যারাইটি অ্যাডেনিয়ামের শাখা, গোলাপি কালার, আর একে আমি টুকরো টুকরো করে কাটবো। কিন্তু কাটার ক্ষেত্রে মাথায় রাখতে হবে যে প্রত্যেক টুকরোতে যেন অন্তত একটা পর্ব থাকে বা চোখ থাকে। আমাদের মনে রাখতে হবে যে একটা চোখ বা একটা পর্ব থাকলে একটা শাখা বেরোবে সেখান থেকে, আর যদি একাধিক শাখা বা একাধিক চোখ থাকে তাহলে সেখান থেকে কিন্তু একাধিক শাখা বেরোবে। এটিকে খুব সাবধানেই কাটতে হবে এবং একবারের চেষ্টা কাটতে হবে। অনেকবার চেষ্টা করলে ওই স্থানের কোষগুলি ক্ষতিগ্রস্ত হয় এবং এতে গ্রাফটিং সফল নাও হতে পারে। এই যে ছোটো খণ্ডক বা ট্যাবলেটটি পাওয়া গেল, এটি স্টকের উপরে এরকম সাবধানে বসিয়ে দিতে হবে এবং বসানোর সময় খেয়াল রাখতে হবে উভয়ের কেন্দ্রবিন্দু যেন একে অপরের সাথে মিলিত হয়। এবং এই ছোটো অংশটি কাটার পরে বেশি সময় নিলে হবে না, প্রায় কয়েক সেকেন্ডের মধ্যে বসাতে হবে যাতে ওই কাটা অংশ শুষ্ক হয়ে না যায়। এরপর এরকম ট্রান্সপারেন্ট প্লাস্টিক দিয়ে ওপরটাকে ঢেকে দিতে হবে এবং সাথে সাথে সেটা শক্ত করে মূল স্টকের সাথেও বেঁধে দিতে হবে। এরকম ট্রান্সপারেন্ট প্লাস্টিক বাজারে কিনতে পাওয়া যায়। আমি প্লাস্টিকের যে ক্যারি ব্যাগ, সেই ক্যারি ব্যাগ কেটে কিন্তু এগুলো পেয়েছি। গ্রাফটিংয়ের ক্ষেত্রে দুটো বিষয় মাথায় রাখতে হয়। মূলত দুটো বিষয়ের মধ্যে প্রথমত হলো যে উপরের যে ট্যাবলেটটি বসানো হলো সেটি যেন কোনোভাবে শুষ্ক হয়ে না যায় বা সেটি যেন ছত্রাকে আক্রান্ত না হয়। এই দুটো বিষয় ঠিক থাকলে বা এই দুটো সমস্যা না ঘটলে আপনার গ্রাফটিং সফল হবেই। এরপরে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। আমি প্লাস্টিক কেটেই, অর্থাৎ পলিথিন কেটেই এই দড়ি তৈরি করেছি। এগুলো বেশ ফ্লেক্সিবল এবং এটা দিয়ে বাঁধতেও সুবিধা হয়। এইভাবে বাঁধন দেওয়ার পর প্রথম 15 দিন গাছগুলিকে ছায়া জায়গাতে রাখতে হবে, যেখানে ডাইরেক্ট সানলাইট এই গাছের উপর পড়বে না। এবং তার পরে 20 থেকে 25 দিন এই গাছগুলিকে সেমি শেডে রাখতে হবে, যখন যে নতুন শাখা তৈরি হবে সেগুলো ভালোভাবে বাড়তে পারে। এগুলো 10 দিন পরের দৃশ্য দেখুন, এই গাছগুলি থেকে বা ওপরের যে ট্যাবলেট থেকে শাখা তৈরি হতে শুরু হয়েছে।
এই 40 দিন এই গাছগুলির জন্য খুবই ইম্পর্টেন্ট, এবং এই সময় যেটা করতে হবে গাছের গোড়াকে সবসময় ভিজে রাখতে হবে। আর এরকম যদি গ্রাফটিং যেখানে করা হয়েছে তার নিচে থেকে শাখা তৈরি হয় বা শাখা তৈরি হওয়ার চেষ্টা করে সেগুলিকে ভেঙে ফেলতে হবে, কারণ এই শাখাগুলি বেশি পরিমাণ খাদ্য নিয়ে নেবে। এর ফলে ওপরের যে আমরা সিয়ন বসিয়েছি বা ট্যাবলেট বসিয়েছি তাতে কিন্তু শাখা তৈরি হওয়ার প্রবণতা অনেকটাই কমে যাবে। এই সময় আরও যেটা করতে পারেন যে এই গাছের গোড়ার মাটিতে DAP জলে গুলে সেই জল অল্প অল্প করে প্রয়োগ করতে পারেন, যাতে করে এর বৃদ্ধি ত্বরান্বিত হয়। এই গাছগুলিকে জল দেওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করতে হবে, জল যেন কোনোভাবে এই স্টক এবং সিয়ন এর সংযোগস্থলে না পৌঁছায় সেদিকে খেয়াল রাখতে হবে, বা উপরে যে ট্যাবলেট তাতে যেন কোনোভাবে জল না পড়ে এই 40 দিনের মধ্যে সেদিকটাও খেয়াল রাখতে হবে। এই সময় দেখা যাবে যে উপরের ট্যাবলেটের যে চোখগুলো রয়েছে সেখান থেকে এরকম শাখা বেরোতে শুরু করবে, এবং আমরা সেটা প্লাস্টিকের বাইরে থেকে দেখতে পাবো। এগুলোকে বেরোতে সাহায্য করতে হবে এবং এই স্থানে প্লাস্টিক সামান্য কেটে দিতে হবে, যাতে করে ওগুলো স্বাচ্ছন্দ্যে বাইরে আসতে পারে। এই সময়ে এর প্লাস্টিককে খুলে দেওয়া যাবে না, কারণ এতে উপরের স্টকটি ডিহাইড্রেশন হয়ে যাবে এবং আপনার গ্রাফটিং সফল হবে না। আমি কিছু ক্ষেত্রে এরকম প্লাস্টিককে ছিদ্র করে দিয়েছি, আর দুটি ক্ষেত্রে আমি এই প্লাস্টিককে খুলে দিয়েছিলাম পরীক্ষা করার জন্য যে এতে আমার গ্রাফটিং সফল হয় কিনা। 15 থেকে 20 দিন পর এই প্লাস্টিকগুলো খুলে দিতে হবে, কারণ এর মধ্যে যে নতুন শাখাগুলো বেরোতে চেষ্টা করছে সেগুলো যেন ভালোভাবে বাড়তে পারে। তাছাড়া এই খুলে দেওয়ার সাথে সাথে এই গাছগুলোকে কিন্তু সেমি শেডে রাখতে হবে। শীতকাল যেহেতু অ্যাডেনিয়াম গাছগুলোর ক্ষেত্রে ডরমেন্সি পিরিয়ড, সেই জন্য শীতকালে গ্রাফটিং করা যাবে না, কারণ শীতকালে গ্রাফটিং করলে সফলতার হার অনেক কম থাকবে। তবে আপনি খুব সাবধানতার সাথে গ্রাফটিং করলে কিছু কিছু ক্ষেত্রে সফল হতেও পারেন। শীতকাল ছাড়া বছরের অন্যান্য সময় অর্থাৎ সারা বছর যেহেতু অ্যাডেনিয়াম গাছ বৃদ্ধি পায়, সুতরাং আপনি সারা বছরই গ্রাফটিং করতে পারেন। তবে সন্ধ্যার পরে বা সন্ধ্যার দিকে গ্রাফটিং করলে সফলতার হার বাড়ে। গ্রাফটিংয়ের পর থেকে 1 মাস পরে এই দেখুন উপরের ট্যাবলেট থেকে শাখা বেরোতে শুরু করেছে। আমি যেহেতু একাধিক পর্ব রেখেছিলাম বা চোখ রেখেছিলাম, সেই জন্য একাধিক শাখা বেরোচ্ছে। এই শাখাগুলো এখনও অপরিণত বা পাতাগুলো অপরিণত, পাতার কালার দেখে সেটা বোঝা যাচ্ছে। এই গাছগুলিকে এখন খোলা আকাশের নিচে রাখা যাবে না বা ডাইরেক্ট সানলাইটে রাখা যাবে না, এতে এই শাখাগুলো বা উপরের সিয়নটি শুষ্ক হয়ে যেতে পারে। এই শাখাগুলো যখন পরিণত হবে পাতার কালার দেখে আমরা সেটা বুঝতে পারবো, এবং তখনই এই গাছগুলিকে ফুল সানলাইটে রাখতে পারেন এবং এর স্বাভাবিক পরিচর্যা করতে পারেন। আমরা যারা অ্যাডেনিয়াম গ্রাফটিং করি, আমরা বেশ কয়েকটা গ্রাফটিং করলেও 2-1টা গ্রাফটিং এরকম অসফল হয়, কিন্তু সেক্ষেত্রে ভেঙে পড়ার কিছু নেই, এটা স্বাভাবিক ঘটনা। এটি সেই গাছটি যার ক্ষেত্রে প্রথম যখন চোখ বেরোতে শুরু করেছিল আমি এর বাঁধন খুলে দিয়েছিলাম বা ওপরের প্লাস্টিকটি সরিয়ে ফেলেছিলাম। ওপরের প্লাস্টিকটি সরিয়ে ফেলার দরুন দেখুন ওপরের যে সিয়নটি আছে সেটি শুষ্ক হয়ে গেছে, কিন্তু তবুও একটা চোখ বা একটা পর্ব এখনও কাঁচা আছে, এখান থেকে শাখা বেরোতে পারে। আরেকটি গাছকে আমি প্রথম থেকে শেডে রাখিনি, বরং সেমি শেডে রেখেছিলাম, এবং সেক্ষেত্রেও তাই ওপরের সিয়নটি এরকম শুষ্ক হয়ে যেতে শুরু করেছে, কিন্তু তবুও নিচের দিকে একটা পর্ব এখনও কাঁচা অবস্থায় আছে এবং সেখান থেকে ছোট একটা শাখার জন্ম নিচ্ছে। আশা করা যায় এই শাখাটিও বাড়বে। তাছাড়া সব রকম সাবধানতা অবলম্বন করার পরেও 2-1টা গ্রাফটিং এরকম অসফল হবে সেটা মেনে নিতে হবে, কারণ যাদের ক্ষেত্রে গ্রাফটিংয়ের হাত খুবই পাকা তাদের ক্ষেত্রেও এটা হয়। সবশেষে বলবো অ্যাডেনিয়ামের গ্রাফটিং ক্যাকটাস গ্রাফটিংয়ের মতোই সোজা। বিভিন্ন প্রকার ক্যাকটাস গ্রাফটিংয়ের ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, তাছাড়া এই ভিডিও ডিসক্রিপশনে তার লিঙ্কগুলো দিয়ে দিয়েছি, আপনারা চাইলে সেখান থেকে দেখতে পারেন। তো বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্ত। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। আর যদি আপনি প্রতিনিয়ত ক্যাকটাস, সাকুলেন্ট, অ্যাডেনিয়াম এবং বিভিন্ন আলংকারিক গাছ নিয়ে ভিডিও দেখতে পছন্দ করেন, তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।